আসসালামু আলাইকুম। সীমাস কিচেন বিডি চ্যানেলে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি, তাল দিয়ে কীভাবে আপনার কেক বা পিঠা তৈরি করতে পারবেন তার একটি রেসিপি। এর আগে আমি আপনাদের সাথে তাল দিয়ে কীভাবে আপনার তালের রস বের করতে পারেন তার একটি ভিডিও শেয়ার করেছিলাম। উপরে আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আশা করছি পুরো রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই তালের কেক তৈরি করার জন্য এখানে আমি কী কী উপকরণ নিয়েছি। এখানে আমি নিয়েছি তালের রস। তালের রসটা আমার যতটুকু পরিমাণ লাগবে অতটুকু পরিমাণ আমি ব্যবহার করব। তার সাথে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা তালের মধ্যে একটু বেশি লাগে। 2টি ডিম, 1/2 কাপ নিয়েছি তেল, 1/4 কাপ নিয়েছি গুঁড়ার দুধ, 1/2 কাপ নিয়েছি সুজি, 1 কাপ নিয়েছি ময়দা, 1/2 কাপ নিয়েছি নারিকেল কুচি, 1/2 কাপ নিয়েছি পেস্তা বাদাম কাজু বাদাম কুচি। এখানে একসাথে করে নিয়েছি 1 চামচ নিয়েছি বেকিং পাউডার, 1/2 চা চামচ নিয়েছি লবণ। এখন আমি একটি বড় বাটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি কুসুম সহ ডিমটাকে ঢেলে দিলাম, তার সাথে আমি চিনিটাও দিয়ে দিলাম। এখন আমি একটি ডাল ঘুটনি দিয়ে ডিম আর চিনিটা বিট করব। বিট করানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি তেলটাকে ঢেলে দিলাম। তেলটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখন আমি একে একে সবগুলি উপকরণ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি গুঁড়ার দুধ দিয়ে দিলাম, সুজি দিয়ে দিলাম, তার সাথে এখানে আমি ময়দাটাও দিয়ে দিব, বেকিং পাউডার দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন সবগুলি উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে সুন্দর একটি ব্যাটার তৈরি করব। তার সাথে এখানে আমি অল্প পরিমাণ তালের রস অ্যাড করে দিচ্ছি। তালের রসটা আমি অল্প অল্প করে অ্যাড করব, যতটুকু লাগবে। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটারটা মিক্স করা হয়ে গেছে, এখন আমি একটি চামচের সাহায্যে সাইডটাকে পরিষ্কার করে নামিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আবার অল্প পরিমাণ তালের রস দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি নারিকেল কুচি দিয়ে দিলাম, বাদাম কুচিও দিয়ে দিলাম, অল্প বাদাম কুচি আমি রেখে দিব। এখন আমি ব্যাটারটা তৈরি করে নিব ভালোভাবে। দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম হয়েছে, বেশি পাতলা হয় নাই আবার বেশি ঘন হয় নাই। এখন আমি এটাকে রেখে একটি বেকিং ট্রের মধ্যে কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি, তার মধ্যে এখন পুরোটা ব্যাটার ঢেলে দেব। ভালোভাবে পরিষ্কার করে ঢেলে দেওয়া হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে এভাবে ঝাঁকিয়ে নিব যাতে করে ভিতরে বাবলটা বের হয়ে যায়। এ পর্যায়ে আমি বাকি বাদামটুকু উপরে ছিটিয়ে দিচ্ছি। এখানে নারিকেল আর বাদামের কারণে কেকটা অনেক ভালো লাগে। এখন আমি আগে থেকে চুলার মধ্যে একটি প্যান গরম বসিয়েছিলাম, প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে খুব সাবধানে ট্রেটা বসিয়ে দিব। তারপর আমি ঢাকনাটা দিয়ে ঢাকনা ছিদ্র বন্ধ করে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 40 থেকে 50 মিনিট ব্রেক করব। 45 মিনিট পর আমি ট্রেটাকে উল্টিয়ে প্যানের মধ্যে ঢেলে দিলাম। 5 মিনিট রেখে উপরের সাইডটাকে আমি কিছুটা পুরাপুরা করে নিব। এখন আমি এটাকে তুলে নিলাম, দেখুন উপরে কীরকম একটি পুরাপুরা আসছে। এরকম হলে কেকটা অনেক ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার তালের কেক, সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে।
এখন আমি কিছু ঠান্ডা করে এটা ছুরি দিয়ে কেটে নিব। আপনাদেরকে একটি কাটা অংশ দেখিয়ে দিচ্ছি, দেখুন কেকটা কীরকম সফট হয়েছে। এই কেকের মধ্যে নারিকেল আর বাদাম কুচি দেওয়ার কারণে সুন্দর একটি ফ্লেভারও আসে, খেতে অনেক ভালো হয়। আপনি এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। আশা করছি পুরো রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।